আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে হোয়াটসঅ্যাপের দারুণ একটি ট্রিক্স শেয়ার করব। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে অটো রিপ্লে অন করবেন। আপনারা যখন হোয়াটসঅ্যাপে থাকবেন না, বিজি থাকবেন, তখন আপনাদেরকে কেউ যদি হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করে, তাহলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিকলি একটা রিপ্লে তার হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবে। এটি খুবই দারুণ একটি বিষয়। এটি আপনি ইচ্ছা করলে আপনার ফোনে অন করে নিতে পারবেন। আপনি যখন বিজি থাকবেন, আপনাদেরকে কেউ যদি মেসেজ করে হোয়াটসঅ্যাপে, তখন আপনার হোয়াটসঅ্যাপ থেকে অটোমেটিকলি একটা মেসেজ অর্থাৎ অটোমেটিকলি রিপ্লে তার হোয়াটসঅ্যাপে চলে যাবে। এটা অন করতে হলে আপনাকে প্রথমে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। সেজন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে অ্যাপটি ডাউনলোড করার জন্য। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে প্লে স্টোরের সার্চ বক্সে লিখতে হবে হোয়াট রিপ্লে। এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে একটি অ্যাপ চলে আসবে। দেখেন আমি সার্চ করতেছি। দেখার পর যখন আমি সার্চ করব, অটোমেটিকলি অ্যাপটা চলে আসবে। দেখেন হোয়াট রিপ্লে ফর হোয়াটসঅ্যাপ, এই অ্যাপটাকে আপনি প্রথমে ইনস্টল করে নেবেন। 4.1 রেটিংয়ের এই অ্যাপটাকে প্রথমে আপনি ইনস্টল করে নেবেন। অবশ্যই আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। এখন আমি সরাসরি এই অ্যাপটিকে এখান থেকে ওপেন করব আপনাদেরকে দেখানোর জন্য। প্রথমবার যখন আপনি অ্যাপটা ওপেন করবেন, তখন আপনাকে ওয়েলকাম জানাবে, দেন তারপর আপনাকে পারমিশন দিতে বলবে। এই জন্য পারমিশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আপনি একটা টিক চিহ্ন দিয়ে নেবেন, আপনি পারমিশনটা দিয়ে নেবেন। পারমিশন দেওয়ার পর আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে, দেখাচ্ছে যে অল ডান, দেন তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। দেখেন এখান থেকে আপনাকে ইন্টারভিউ রিপ্লে টেক্সট, এখানে আপনাকে একটা টেক্সট রিপ্লে টেক্সটটা এখানে আপনাকে টাইপ করতে হবে। যখন আপনি বিজি থাকবেন, আপনাকে যখন কেউ মেসেজ করবে, তখন অটোমেটিকলি যে রিপ্লেটা আপনার ফোন থেকে যাবে, সেই রিপ্লেটা এখানে আপনাকে টাইপ করতে হবে। আমি যে কোনো কিছু একটা টাইপ করে দিব। এখানে আমি টাইপ করতেছি হাই ফ্রেন্ড, আপনি যে কোনো কিছু টাইপ করে দিতে পারবেন। হাই ফ্রেন্ড, নাও আই অ্যাম বিজি। এটা টাইপ করার পর এখন আমি এটাকে সেট করে দিব। এই জন্য সেটে ক্লিক করার সাথে সাথে এটা সেট হয়ে গেছে। এবং নিচের দিকে দেখেন অটো রিপ্লে টাইম ফর কন্ট্যাক্ট, এই টাইমটা এখানে 1 সেকেন্ড করে দিবেন। আপনাকে যখন কেউ মেসেজটা সেন্ড করবে আপনার হোয়াটসঅ্যাপে, তখন 1 সেকেন্ডের মধ্যে অটো রিপ্লেটা তার হোয়াটসঅ্যাপে চলে যাবে। এখান থেকে আপনাকে আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। জাস্ট একটা জিনিস আপনি লক্ষ্য রাখবেন, দেখেন উপরের দিকে হোয়াট রিপ্লে সার্ভিসটা অন আছে কি না। অন না থাকলে আপনি এটাকে অন করে দিবেন। জাস্ট এটুকুই আপনাকে করতে হবে। এখন যদি আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করে, আপনি যদি অ্যাক্টিভ নাও থাকেন, তাহলেও কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ থেকে অটো একটা রিপ্লে তার হোয়াটসঅ্যাপে সেন্ড হয়ে যাবে। আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে না, আপনার হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি একটা মেসেজ, অটো মেসেজ তার হোয়াটসঅ্যাপে চলে যাবে। এখন আমি আমার হোয়াটসঅ্যাপে অন্য একটা হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করব, যে কোনো একটা মেসেজ করব। দেখবেন যে অটোমেটিকলি আমার হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ তার হোয়াটসঅ্যাপে চলে যাবে। দেখেন আমি অন্য একটা হোয়াটসঅ্যাপে আসি, অন্য একটা ফোনের মধ্যে আসি, এই ফোন থেকে আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করব। দেখেন যে কোনো একটা মেসেজ আমি লিখবো, এখান থেকে লিখতেছি হাই। দেখার পর আমি আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করব। জাস্ট সেন্ড করার সাথে সাথে দেখবেন যে 1 সেকেন্ডের মধ্যে একটা রিপ্লে চলে আসবে। দেখেন চলে আসবে এখনই, দেখেন হাই ফ্রেন্ড নাও আই এম বিজি, এই মেসেজটা দেখেন সরাসরি চলে এসেছে। আমি হাই লিখেছি, তাকে হাই লেখার সাথে সাথে এই রিপ্লেটা চলে এসেছে যে হাই ফ্রেন্ড নাও আই এম বিজি। আপনি যে কোনো কিছু আপনি সেন্ড করবেন এখন এখান থেকে আমার হোয়াটসঅ্যাপে, সরাসরি আপনাকে একটা মেসেজ শো করবে হাই ফ্রেন্ড নাও আই এম বিজি। এখান থেকে আমি আরেকটা মেসেজ সেন্ড করতেছি, দেখেন হ্যালো লেখার পর আমি এখন সেন্ড করব। সেন্ড করার সাথে সাথে আবারও এই মেসেজটাই চলে আসবে, হাই ফ্রেন্ড নাও আই এম বিজি। দেখেন এই মেসেজটা আবারও চলে আসছে। এখান থেকে আপনি যতগুলো মেসেজ করবেন, আপনাকে এই একটাই অ্যান্সার দেখাবে যে হাই ফ্রেন্ড নাও আই এম বিজি, অটো রিপ্লে চলে আসবে, এই মেসেজটা চলে আসবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে এবং নতুন কিছু যদি আপনারা শিখতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন, প্লাস শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিব, পরবর্তী সময় আবারও দেখা হবে নতুন কিছু বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।